আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন তো বাজে 10:40, স্যারের যাওয়ার সময় হয়ে গেছে। স্যার খেতে বসে পড়েছে আর মা খাচ্ছে দুধর্স, আর আমি এখানে রান্না আজকে করেছি। আজকে হয়ে গেছে মাংস। মাংসটা আজকে বানিয়েছি একদম ঝোল ঝোল মতো আর কি, জাস্ট প্লেন করেছি। আর এখানে হয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা। তো আজকে এই রান্না হয়েছে, আর এখন আমি খাবো হচ্ছে একটা পরোটা করেছি, আর এই আলুর তরকারিটা সকালে বাড়ি চচ্চড়ি তাথুইকে করে দিয়েছিলাম, সেখান থেকে বাটি চচ্চড়ি একটু ছিল, তো সেটাই এখন খাওয়া হবে, ওটাই খেয়ে নেব। তো চলো পরে আবার আসছি। কালকে গেছিলাম পোস্ট অফিসে, যে জিনিসটা পাওয়া যাচ্ছিল না সেই জিনিসটা বুঝিয়ে বললাম, তার বেসিসে কিছু কাজ এগোলো। আর একটা জিনিস যেটা বুঝলাম সেটা হচ্ছে, কোনো সমস্যাকে যদি শান্তভাবে বুঝিয়ে বলা যায় তাহলে তার একটা সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। এটা একটা কিন্তু বড় জিনিস, রাগারাগি বা ঝগড়া করা এটা কোনো কাজ নয়। কাজ হচ্ছে আপনার সমস্যাটাকে বা তোমার সমস্যাটাকে তুমি বুঝিয়ে বলো একজনকে। অনেক সময় উল্টো দিকের যিনি বসে থাকেন তিনি এই সমস্যাটা বুঝতে পারেন না। আর আশা করি হয়তো একটা কিছু ফল এখান থেকে বেরিয়ে আসবে, দেখা যাক কী হয়। পিপিও একজনের হারিয়ে যাওয়া এটা খুব চিন্তার বিষয়, দেখা যাক পিপিওটা খুঁজে পায় নাকি। আর আমি সবাইকেই জানিয়েছি যারা যারা এখানে রয়েছে, দেখা যাক কতটা এগোই। আজকের যুগেও একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হলো কোনো কাজকে কমপ্লিট করার থেকে বরং খানিকটা খানিকটা করে ফেলা, এটার প্রবণতা অনেক বেড়ে গেছে। তার কারণ হচ্ছে অনেক স্মার্ট অ্যাপারেটাস আমাদের কাছে এসছে, কিন্তু কোনো একটা সমস্যাকে একদম গোড়া থেকে মানে একদম রুট থেকে জিনিসটা সমাধান করার প্রচেষ্টা আমাদের মধ্যে অনেক কমে গেছে। কিন্তু একটা কাজকে যদি তুমি সমাধান করে দাও তাহলে সেটা থেকে উৎপন্ন অন্য কাজগুলো আর বাড়ে না, কিন্তু সেটার প্রচেষ্টা বোধ হয় আমাদের মধ্যে অনেক কম। এটা কিন্তু খুব সহজেই দেখা যায়। আজকে অফিসের বিকেলের দিকে দেখলাম কৃষি দপ্তরের ওখানে কতগুলো যন্ত্র, সেগুলো হচ্ছে স্প্রে মেশিন। এগুলো 50% সাবসিডিতে যারা চাষ করেন তাদেরকে দেওয়া হচ্ছে। তা আমার খুব আগ্রহ হলো যে জিনিসটা কীরকমভাবে কাজ করে, তা ওদেরকে আমি রিকোয়েস্ট করলাম যে একটু দেখাতে এটা কীভাবে কাজ করে। তা একজন চাষিকে ওটা দেওয়া হয়েছিলো, একজন কৃষককে আর কি। তা ওরা আমাকে একবার এটার ডেমোটা দিয়ে দেখালো, তো জল ছিল না তাই জল ভরতে গেল, এই যে এইভাবে জিনিসটা স্প্রে করে আমাকে দেখালো। এটা দিলে যে পোকা হয় চাষের ক্ষেত্রে সেগুলো নষ্ট হয়ে যায়, সেই জন্য এটা ব্যবহার করা হয়। গুড ইভিনিং। তো এখন বাজে 7:05, আজকে সকালে তো রান্নাবান্না করার পর দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কিছু করা হয়নি, কথা বলা হয়নি তোমাদের সাথে। তো আজকে যেহেতু কালকে কালী পুজো, তো আজকে অনেক জায়গায় কিছু কিছু জায়গায় তো মাইক বাজছেই, বেশ ভালো মতো বাজছে। আমাদের এখানেও কালী পুজোর প্যান্ডেল হয়েছে, আমি দেখিয়েছি তোমাদের আগের ব্লগে। তো কালকে ভাবছি বেরিয়ে একটু মোমবাতি বা এই জাতীয় কিছু বাজি নিয়ে আসবো, অবশ্যই শব্দ দূষণের কথা মাথায় রেখে, কারণ একটা নির্দিষ্ট মাত্রা বজায় রেখেই আমাদেরকে বাজি যেটা ফাটানো বা পুরানো যেটাই বলো সেটা করতে হবে। আনন্দও হবে কিন্তু সমাজের কথা মাথাটায় মানে মাথাতেও রাখতে হবে। তো এখন তো মাসি এসছে, তো চা করেছে, মাকে আপাতত লিকার চা দিয়েছি, এখন দেখি কি হয় রাত্রে, তোমাদের দেখাচ্ছি। আর আজকে গাছে অনেকগুলো বেশ কুড়ি তো আসছে কিন্তু সেভাবে ফুলটা ফুটছে না। আমি ডিসেম্বরের দিকে ভাবছি গাছগুলো লাগাবো, আমাকে নার্সারি তো সেরকমই বলেছে। তো চলো দেখাই কি রান্না হচ্ছে। এখন চলছে ঠানি আর নাতনি আদর, ঠানির আদর খাচ্ছে নাতনি, আর দেখা হচ্ছে কি স্টার জলসায় কি সিরিয়াল। তো তাতেও এবার অংশগ্রহণ করেছে আর দেখে না, এখন দেখছি ঠানি কাছে বসে দেখছে। তো চলো দেখি এবার মাসি কি রান্না করছে। রুটি হয়ে গেছে নাকি গো? রুটি হচ্ছে, আটা মাখা হয়ে গেছে, আর আজকে হবে হচ্ছে এই যে ডিমের অমলেট করে ঝাল, ডিমের ঝাল দেওয়া হবে।
রেখে তুমি ছেড়ে দাও আমার, সে আমি হাতটা ধরে আমি করছি, চলো। তাপকে দিয়ে দিয়েছি সন্ধ্যেবেলা কি জানো ডিম টোস্ট, রাতে বসে পড়েছে, আজকে আর কমপ্লেন খেতে হলো না। তো এখন করছি এই যে একটুখানি পাউরুটি আছে, তো পাউরুটিটা দিয়ে খাচ্ছি একটু টোস্ট টাইপের, মানে ওই আর কি ডিম দিয়ে ভাজা করে নেবো, তাহলে খিদেও পেয়েছে। কমানো আছে তো আজকে বিকেলবেলা ওই মেশিনটা যেটা আমি বললাম যে গভর্নমেন্ট থেকে দিচ্ছে, ওটা 50% ওর সাবসিডি আছে। অ্যাকচুয়ালি দামটা হয়তো খুব বেশি নয়, কিন্তু এই যে সাবসিডিগুলো দেওয়া হয় অনেকের কাছেই কিন্তু সেটা খুব দরকারি হয়ে ওঠে, কারণ পুরো জিনিসটা পুরো দাম দিয়ে কিনতে যে টাকা লাগে সেটা সাবসিডি হলে অনেকটাই কমে যায় এবং অনেকটাই হেল্পফুল হয়। আর একটা বিষয় যেটা রয়েছে সেটা হলো এই সময়ে চাষের, আমি আজকে আমাদের যিনি কৃষি অধিকর্তা আছেন ওনার কাছে গিয়েছিলাম, তো ওনাকে জিজ্ঞাসা করলাম, দেখলাম ভালো ধান হয়েছে কীরকম হয়েছে, তা উনি বললেন যে ধান দেখতে বাইরে থেকে সবই ভালো লাগছে কিন্তু একটা পোকা এসেছিলো নাকি, সেই পোকাটা নাকি খুব ক্ষতি করে দিয়ে গেছে। এখন আমরা যারা সাধারণ মানুষ বাইরে থেকে দেখলে কিন্তু আমরা ভাবি খুবই ভালো, বাহ সুন্দর লাগছে, বেশ ভালো ধান হয়েছে, কিন্তু ভিতরকার বিষয়টা সম্বন্ধে কিন্তু আমাদের খুব একটা অভিজ্ঞতা থাকে না। এগুলো একমাত্র যারা অভিজ্ঞ, যাদের এই সাবজেক্ট নিয়ে অনেক লেখাপড়া আছে, অনেক জ্ঞান আছে, তারা এটা নিয়ে অনেকটাই জানতে পারে। আচ্ছা যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হবো।